একটা বেল আইকনটা প্রেস করো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, নাকি যখন আমি ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। শুরুতে দেখিয়ে দি যে কি কি হচ্ছে রেডি আর কোনটা কত কি দাম সেটাও বলে দেবে। এখনো ভাজা হয়নি, এখন সব রেডি হয়েছে, জোগাড় হচ্ছে। তারপরে ভাজা হলে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, তখন আরো ভালো করে দেখাবো কোনটা কত দাম আর কিভাবে আসবেন সবটাই শেয়ার হবে, ঠিক আছে? যদি মনের মতো পেঁয়াজি বা তেলে ভাজা যদি খেতে চান এই অ্যাড্রেসেই আসতে হবে, এখানেই আসতে হবে, এসে খেয়ে যেতে হবে। চারটে কুমড়োর করুন, কোনটা কত করে দাম বাবু একটু বলে দাও তো, এটা জোরে বলো নাহলে দর্শক শুনতে পাচ্ছে না। সিঙ্গাড়া 6 টাকা, পুরুলি 6 টাকা, আর চপ 6 টাকা, ঘুগনি আছে, আর কি কি আছে, ছোলা সিদ্ধ, আচ্ছা ভেজিটেবিলও আছে, অনেক কিছু ভ্যারাইটিস আছে। তারপরে এটা কি ব্রেড প্যাটিস? আচ্ছা অনেক কিছু এখানে রয়েছে, পুরুলিগুলোও খুব সুন্দর খেতে। এর আগে প্রায় এখানে আসা হয়, 30 কিলোমিটার দূর থেকে এসে এখানে তেলে ভাজা খাওয়ার জন্য শুধু আসা হয়। হ্যাঁ অনেক দূর থেকে এসেছে, কতটা দূর থেকে, কতটা নতুন গ্রাম? আমরা আমরা এসেছি চুচড়া থেকে, মানে 30 কিলোমিটার দূর থেকে এসেছে এই তেলে ভাজা খাওয়ার জন্য। দুটো ভেজিটেবল আর 4টে চপ, 4টে পেঁয়াজি, 4টে কুমড়ো। এখানে ঘুগনিও পাওয়া যায়, হ্যাঁ নিয়ে যাবো বাবু। পেঁয়াজ দিয়ে দেবে, হ্যাঁ পেঁয়াজ লঙ্কাও দিয়ে দেবে, ছোট্ট একটা ক্যারি ব্যাগে আলাদা দাও বাবা। এখনো ভাজা হচ্ছে, দেখো কত সুন্দর, মানে কালারটাও সুন্দর আর খেতে অসাধারণ, মানে মন ভরে যাবে। তার থেকে আর একটু পেঁয়াজিগুলো দেখিয়ে দিই, এত সুন্দর পেঁয়াজিগুলো সব থেকে বেশি ভালো লাগে, সবই ভালো লাগে, তো আমাকে সব থেকে বেশি এখানে পেঁয়াজি খেতে ভালো লাগে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের। আর এটা হচ্ছে মা ছেলে দুজনে মিলে এই বিজনেসটা চালাচ্ছে। আবার আসবো আপনাদের জন্যই তো এত দূর থেকে আসি। আর আজকে দর্শকদেরও দেখিয়ে দিচ্ছি যা যাতে এখানে আসে, এত সুন্দর তেলে ভাজা খাওয়ার জন্য এখানে আসতেই হবে।
অনেক তেলে ভাজা নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নেক্সট একটা দিনে। ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই, টাটা।